দেখুন, যে কারণে 7% সামরিক ব্যয় বাড়াচ্ছে চীন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এমন ইঙ্গিত আসার কয়েকদিন পরই চীন বলেছে চলতি বছরে তারা 7% সামরিক ব্যয় বাড়াবে। খবর বিবিসি। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে চীন তাদের সেনাবাহিনীর আধুনিকায়নের কাজও এগিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বার্ষিক প্রতিরক্ষা বাজেট কম হলেও অনেকে মনে করেন চীন যা বলে আসলে তাদের বাজেট এর চেয়ে বেশি থাকে। রোববার এনপিসির বার্ষিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং চলিত বছরের সামরিক বাজেট বাড়ানোর বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।